ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা চলে এসেছি একটি পুরনো নিউজের উপর। ফ্রেন্ডস, কয়েকদিন আগে যদি আমরা পেছন দিকে চলে যাব তাহলে ফ্রেন্ডস আমরা জানি যে টেক্সটাইলের উপর জিএসটি ইনক্রিজ করা হয়েছিল 5-12% মতো। টেক্সটাইল সেক্টরের মধ্যে সেই এফেক্টটা কিন্তু পড়েছিল যখন জিএসটি ইনক্রিজ করা হয়েছিল। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা সেক্টরের মধ্যে, আরও একটা পার্টিকুলার জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি ইনক্রিজ করা হতে চলেছে। 18% থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 18% জিএসটি নেওয়া হচ্ছে, দেন সেটাকে ইনক্রিজ করা হচ্ছে 28% মতো। তো চলুন ডেফিনেটলি তার ফলে কি ধরনের এফেক্ট পড়তে পারে, কোন কোন স্টকের মধ্যে, সে বিষয়ে আমরা আলোচনা করে নেব। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি ডেল্টা ক্রপের উপর। ডেল্টা ক্রপ ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদেরকে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে 6% মতো। এই মুহূর্তে ডেল্টা ক্রপ ট্রেড করছে 228-এর কাছাকাছি। ডেল্টা ক্রপ ফ্রেন্ডস আমরা জানি যে স্মল ক্যাপ কোম্পানি আছে। কোম্পানির কি বিজনেস আছে ফ্রেন্ডস? অনলাইনিং গেমিংয়ের বিজনেস আছে, রাইট? অনলাইনিং গেমিংয়ের বিজনেস আছে। তো এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে গভর্নমেন্টের তরফ থেকে। অনলাইনিং যেই গেমিংগুলো আছে তার মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি ইনক্রিজ করা হচ্ছে 18% থেকে 28% করা হচ্ছে। তো ডেফিনেটলি গেমিং সেক্টরের স্টকের মধ্যে কিন্তু একটা এফেক্ট পড়তে চলেছে এবং সেই সব স্টক কিন্তু নিচের দিকেও নেমে আসতে চলেছে। ডেল্টা ক্রপ ফ্রেন্ডস আমরা জানি যে স্মল ক্যাপ কোম্পানি আছে। এখানে ফ্রেন্ডস দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সের চার্টের মধ্যে আপ অ্যান্ড ডাউন ভাবে এইভাবেই মুভমেন্ট আমাদেরকে দেখিয়ে থাকে। ভলেটিলিটি প্রচণ্ড পরিমাণে আছে যেহেতু ফ্রেন্ডস স্মল ক্যাপ কোম্পানি আছে, রিস্ক তো অবশ্যই আছে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে জিএসটি ইনক্রিজ করা হচ্ছে, তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু প্রেশার থাকতে চলেছে। চলুন আমরা দেখে নেব চার্টকে। যদি দেখবেন তো এখানে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 52-week হাই আছে 338-এর কাছাকাছি। 338-এর লেভেল থেকে অলমোস্ট 214-তে নেমে এসেছিল, দেন সেখান থেকে মুভমেন্ট একটু উপরের দিকে দেখালো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 5.5% মতো কারেকশন এসেছে, নিচের দিকে নেমে এসেছে। এই মুহূর্তে ফ্রেন্ডস ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে 18% থেকে জিএসটি 28% কাছাকাছি হতে চলেছে। তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু অনেকটাই প্রেশার পড়তে চলেছে ফ্রেন্ডস। দেখুন এখনও কিন্তু ফ্রেন্ডস 28% জিএসটিকে করা হয়নি, সবে সবে সোর্সেসের তরফ থেকে নিউজ এসে পৌঁছাচ্ছে যে হতে পারে। তো ডেফিনেটলি তার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এফেক্ট কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এখানে আমি আরএসআইকে আপনাদের সামনে লাগিয়ে দিচ্ছি, দেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই নাম্বার 15 লেভেল এসেছিলো, দেন সেখান থেকে একটু মুভমেন্ট দেখালো, 36 অবধি পৌঁছেছিলো, দেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে 30 লেভেল এসে পৌঁছেছে। ডেফিনেটলি এই নিউজের এফেক্ট কিন্তু আরও পড়তে চলেছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসে তাহলে ডেফিনেটলি 200-এর কাছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট আছে। তো আপনারা যদি কেউ ফ্রেশ বাইং করতে চাইছেন তাহলে 200-এর লেভেলে কিন্তু আশা অবধি ওয়েট করতে পারে। চলুন ফ্রেন্ডস আমরা দেখে নেব নেক্সট কোন স্টক আছে যার মধ্যে এফেক্ট পড়তে চলেছে। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলে চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার আছে, আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করতেও সাহায্য করে। চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে। যে স্টক আছে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে নাজারা টেকনোলজি লিমিটেড। নাজারা টেকনোলজি এই মুহূর্তে ট্রেড করছে 1243-এর কাছাকাছি এবং আজকের মধ্যে সামান্য কারেকশন দেখতে পাওয়া যাচ্ছে 0.38% মতো। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে, 4000 crore মার্কেট ক্যাপ আছে, রাইট? কোম্পানির কি বিজনেস আছে আমাদের সবার জানা আছে, অনলাইনিং গেমিংয়ের বিজনেস আছে এবং ঝুনঝুনওয়ালাজির মধ্যে অলমোস্ট 10% মতো স্টেক ও বাইং করে রেখেছে। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 8-এ নিজের জায়গা বানিয়ে রেখেছে। চলুন সময় নষ্ট না করে চার্টের উপর চলে যাব। চার্টের উপর ফ্রেন্ডস চলে এসেছি, এই মুহূর্তে চার্টকে ভালো করে লক্ষ্য করুন এবং চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 52-week হাই ছিল অলমোস্ট 3300 টাকার কাছাকাছি, 3300 লেভেলে ছিল, দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট নেমে এসেছিল 1000 টাকার কাছাকাছি, 1000 টাকার কাছাকাছি নেমে এসেছিল এবং আরএসআই নাম্বার হয়ে দাঁড়িয়েছিল 9। দেখুন কিভাবে কারেকশন আমাদেরকে দেখিয়েছে, 9 হয়ে গেছিল, দেন সেখান থেকে মুভমেন্ট একটু উপরের দিকে দেখালো, 30 অবধি পৌঁছালো, রাইট?
অবধি পৌঁছানোর পর আজকে আমরা দেখতে পাচ্ছি RSI কে দেখুন একদম ফ্ল্যাট নিচের দিকে নেমে আসার জন্য তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চার্টের মধ্যে দোজি তৈরি হয়েছে, তো ডেফিনেটলি উইকনেস কিন্তু থাকতে চলেছে। দোজি ক্যান্ডেল কিন্তু খুবই একটা কনফিউজ ক্যান্ডেল আছে, ডেফিনেটলি সিচুয়েশন চেঞ্জ হওয়ারই ইন্ডিকেট আমাদেরকে দিয়ে থাকে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি দোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তো ডেফিনেটলি এখান থেকে হয়তো কিছুটা কারেকশন আসতে পারে। যেহেতু ফ্রেন্ডস এর মধ্যে নিউজ এসে পৌঁছেছে GST ইনক্রিজ করা হচ্ছে, তো ডেফিনেটলি এই নিউজের এফেক্ট কিন্তু এর মধ্যে পড়তে পারে। তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই নিউজের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।